পাথরঘাটা উপজেলার বেশিরভাগ বাসিন্দাই জেলে কিংবা মাছ ব্যবসার সাথে জড়িত। নদীতে মাছ ধরার ব্যাপারে বিভিন্ন সময়ে সরকারি নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়েন তারা। এ সময় সরকারিভাবে তাদের 40 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বেশিরভাগেরই অভিযোগ তা তারা পাচ্ছেন না। 30 কেজি হেদে ধরেন 5 কেজি কমাই দিতে আছে, অন্য অন্য নাম্বারে দেখা গেছে কাঠ দিয়া লইয়ে যায়। আমি ছোটকালতে জাল পাই, জালার পর আমার আজ পর্যন্ত কোনো কাঠ হয় নাই। যারা জাল না পাইছে হেরা জালিয়ে কাঠ পাইতেছে, আর অথচ যারা জাল পায় হেরা কাঠ পায় না। ছবি টবি নিয়েছে নতুন কাঠ করার জন্য, কিন্তু গেল বছরই অনেকে কাঠ এখন পর্যন্ত পায় নাই। অবরোধে আমাদের দিন যাপন যাইতে খুব কষ্টের উপরে। বরাদ্দ বাড়েনি, তবে সরকারি সহায়তার জন্য নিবন্ধিত জেলের সংখ্যা এবছর বেড়েছে প্রায় 3,000। এ নিয়ে বিব্রত স্থানীয় জনপ্রতিনিধিও, জেলে আছে ধরেন 2,500 থেকে 3,000 এরকম, কিন্তু আমরা বরাদ্দ পেয়েছি মাত্র 466 কার্ড। আর এখন আবার ইতিমধ্যে কিছু কার্ড আরও রেজিস্ট্রেশন হয়েছে, তো সেগুলোর জন্য বরাদ্দ কোনো বাড়ে নাই। স্থানীয় প্রশাসন জানায়, জেলে নিবন্ধনের সাথে সাথে বরাদ্দ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই এলাকাটা সমুদ্র উপকূলবর্তী এবং অনেক জেলে আছে যারা এখনও নিবন্ধিত হতে পারেনি, বা সরকার কর্তৃক বরাদ্দকৃত যে চাউল দেওয়া হয় সেটাও তারা পায়নি। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।